বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমরা জানব বালিঝড় সিরিয়ালে যিনি মহার্ঘ ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন এনার বাস্তব জীবনের ব্যাপারে। আপনি যদি এনার নিয়ে বিস্তারিত জানতে চান শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি এনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। সিরিয়ালে আমরা যাকে মহার্ঘর চরিত্রে দেখছি এনার আসল নাম কৌশিক রয়, ডাকনাম ডোডো। এনার জন্ম 23 অক্টোবর। তো অভিনেতা কৌশিকের জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, তিনি মুর্শিদাবাদের বহরমপুর শহরে ঝোকরা নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতাতেই বসবাস করছেন। বন্ধুরা, অভিনেতার বাবা কানাই রায়। বেশ কয়েক বছর আগে এনার মা মারা গেছেন। এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তায় তিনি ভারতীয়। তো এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে, হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চ আর ওয়েট 73 কেজি, চেস্ট 42 ইঞ্চ, ওয়েস্ট 34 ইঞ্চ, বাইসেপ 14 ইঞ্চ, হেয়ার কালার ব্ল্যাক, আই কালার ব্ল্যাক, স্কিন কালার ফেয়ার। চলুন এবারে জেনে নেওয়া যাক অভিনেতার অভিনয় আসার কাহিনী। তো পেশাগত দিক থেকে তিনি একজন টেলিভিশন ও ফিল্ম অ্যাক্টর। অভিনেতা কৌশিকের ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা শিলিগুড়িতে। তারপর বহরমপুরের কৌশিক পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলেন 2004 সালে। মার্কেটিংয়ের চাকরির জন্য দিল্লিতেও ছিলেন বেশ কিছুদিন, কিন্তু সেই দিক থেকে তিনি যেন আত্মতৃপ্তি পাচ্ছিলেন না। কারণ তার মন চাইছিল অন্য কিছু। অর্থাৎ যখন চাকরিতে আর মন বসাতে পারছিলেন না, তখন তিনি ঠিক করেন পুরোদমে থিয়েটার করবেন। ঘটনাক্রমে রাজ চক্রবর্তীর সাথে যোগাযোগ হয়। অভিনেতা কৌশিকের টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ হয় 2011 সালে জোশ সিরিয়ালের মধ্য দিয়ে, যেখানে চরিত্রের নাম ছিল সব্বা, এবং 2013 সালে প্রলয়ে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর বধু কৌণাল লাগলো চোখে সিরিয়ালে সৌগত, ইষ্টিকুটুম সিরিয়ালে বিক্রম, বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে কৃষ্ণেন্দু, পুণ্যপুকুর সিরিয়ালে সমুদ্র, কুসুমদোলা সিরিয়ালে শ্রমজিৎ, ফাগুন বউ সিরিয়ালে রূপ আর খড়কুটু সিরিয়ালে সৌজন্যের চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি। এবং বর্তমানে তিনি বালিঝড় সিরিয়ালে মহার্ঘর চরিত্রে অভিনয় করছেন। সেটা তো আমি বুঝতে পারছি না, আমি ভুলটা কোথায় করলাম এটাই তো বুঝতে পারছি না। কিছু হওয়ার হয়, বিপদ হওয়ার হয় না, এমনি বাড়িতে বসে থাকলেও হবে। অদ্ভুত কথাবার্তা বলছো তুমি। না, বছরের পর বছর জঙ্গলে থাকে, ওকে তো এসে হাতি তাড়া করে না। হঠাৎ একদিন আমি গেলাম, ওরা ভুল বুঝে এসেছিল এখানে, ওদের মনে হচ্ছিল যে আমাকে এখানে টর্চার করা হচ্ছে। এছাড়া একটি ওয়েব সিরিজ ও 11টির বেশি সিনেমাতে তিনি অভিনয় করেছেন। এবারে জেনে নেওয়া যাক এনার পছন্দের কিছু জিনিস। তো কৌশিকের হবিস সোশ্যাল ওয়ার্কিং। অভিনেতা কৌশিকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে নর্থ ইন্ডিয়ান ফুড ও বিরিয়ানি। তিনি পাহাড় ও জঙ্গলে ঘুরতে পছন্দ করেন। এনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে বলতে গেলে, বর্তমানে তিনি বিবাহিত। হ্যাঁ বন্ধুরা, অভিনেতা কৌশিক বিবাহিত। এনার স্ত্রীর নাম বোর্টিয়া রায় এবং তাদের কন্যা সন্তান মৈথিলী। অভিনেতার ইনকাম সম্পর্কে বলতে গেলে, সিরিয়ালের জন্য মাসে প্রায় 42 থেকে 45 হাজার টাকা করে নিয়ে থাকেন এবং এনার কাছে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি টাকার মতন ধনসম্পত্তি রয়েছে। বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এনার কার কালেকশনের ব্যাপারে। তো এনার কাছে রয়েছে একটি মারুতি সুজুকি ব্রিজা, যার বর্তমান বাজার মূল্য 9 থেকে 10 লক্ষ টাকার মতো। এই ছিল বালিঝড় সিরিয়ালের মহার্ঘ ব্যানার্জি, অর্থাৎ আপনার প্রিয় অভিনেতা কৌশিক রায় সম্বন্ধে সংক্ষেপে আমাদের লাইফস্টাইল ভিডিও। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল ভিডিও কার নিয়ে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অভিনেতা ও অভিনেত্রীদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, যাতে আমাদের ভিডিও সর্বদা আপনার কাছে পৌঁছে যায়। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।